আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্যাবলি দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্যাবলি দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। তো বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হলো ক্যান্সার। যে সকল খাবার খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে সে সকল খাবার নিয়ে। যেসব খাবার খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে বা ক্যান্সার হয় সেসব খাবার নিয়ে আমি আজকে আলোচনা করব। তো যাদের ক্যান্সার রয়েছে বা যাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন, যাতে পুরো ইনফরমেশন বা পুরো তথ্য আপনারা পেতে পারেন এবং ক্যান্সারের হাত থেকে বাঁচতে পারেন। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নিই ক্যান্সার কী, ক্যান্সার কেন হয় এবং কী কী খাবার খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্যান্সার হয়। তো বন্ধুগণ, ক্যান্সার হচ্ছে কোষের বৃদ্ধি বা কোষের বিকৃতি। আমাদের শরীরে অসংখ্য কোষ দ্বারা গঠিত। এই কোষগুলো যদি কোনো কারণে বিকৃত হয়ে, টিউমারের মতো বিকৃত হয়ে, তা আস্তে আস্তে পচন ধরে এবং ঘা হওয়ার মাধ্যমে তা ধীরে ধীরে ক্যান্সারে আক্রান্ত হয়। যে স্থানে ক্যান্সার হয় সেই স্থান থেকে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে এবং পুরো দেহকে আক্রান্ত করে ফেলে। এর জন্য ক্যান্সার হলে সেই অঙ্গটি যদি কেটে বাদ দেওয়া যায় তাহলে ক্যান্সারের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। ক্যান্সার সাধারণত নানা কারণে হয়ে থাকে, বংশগত কারণে, খাদ্যাভ্যাসের কারণে, অনিয়মিত খাবার গ্রহণ করার কারণে ইত্যাদি নানা রকম কারণে সাধারণত ক্যান্সার রোগ হতে পারে। বন্ধুগণ, এখন আমি কিছু খাবারের কথা বলবো। যে খাবারগুলো যদি আপনারা বেশি পরিমাণে খান বা অতিরিক্ত পরিমাণে খান তাহলেই ক্যান্সার হওয়ার সম্ভাবনা আপনাদের বেড়ে যাবে, এবং এই খাবারগুলো যদি আপনারা কমিয়ে খান তাহলে ক্যান্সারের হাত থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। তো প্রথমেই যেই খাবারের কথা বলবো, এই খাবারটি বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয়, ফাস্টফুড। ফাস্টফুড জাতীয় খাবার যেমন বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি খাবারসমূহ, এই খাবারগুলো সাধারণত অতিরিক্ত পরিমাণে তেল এবং অতিরিক্ত পরিমাণে মশলাদার হয়ে থাকার কারণে এটি দেহের জন্য এবং ক্যান্সার হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো যদি আপনারা সপ্তাহে প্রতিদিন বা তাই প্রতিদিন যদি আপনারা খান বা কিছুদিন পর পরই যদি আপনারা খান তাহলে ক্যান্সারের ঝুঁকি আপনাদের বেড়ে যাবে। এজন্য এই খাবার আপনাদের বাদ দিতে হবে এবং কমিয়ে ফেলতে হবে খাওয়া, তাহলে আপনারা ক্যান্সারের হাত থেকে বেঁচে থাকতে পারবেন। বন্ধুগণ, এর পরবর্তীতে যে খাবারের কথা বলবো এই খাবারটি হলো লাল মাংস বা রেড মিট। লাল মাংস বা রেড মিট, গরুর গোস্ত বা খাসির গোস্ত বা পশু জাতীয় যেই গোস্ত রয়েছে, উঠের, দুম্বার ইত্যাদি মাংস আপনাদের কমিয়ে খেতে হবে। অনেকে আছে প্রতিদিন গোস্ত দিয়ে ভাত খায়, গোস্ত ছাড়া তার চলেই না, এরকম ব্যক্তি যারা আছে তাদের ক্যান্সারের ঝুঁকি বেশি পাওয়া গিয়েছে। এ কারণে আপনারা যারা রয়েছেন তারা মাংস কমিয়ে খাবেন, বরঞ্চ দুধ বেশি করে খাবেন, মাংসটা আপনারা কমিয়ে ফেলবেন, কমিয়ে খাবেন। আর দুধ বেশি করে খেতে হবে, তাহলে আপনারা ক্যান্সারের হাত থেকে বাঁচতে পারবেন। ক্যান্সার হওয়ার যে জীবাণু আছে তা আপনার দেহে বৃদ্ধি পাবে না। বন্ধুগণ, এর পরবর্তীতে যে খাবারের কথা বলবো এই খাবারটি হলো মদ। মদ আমাদের দেশে এবং বাহিরের দেশে, পশ্চিমা বিশ্বে বেশি পরিমাণে মদ খাওয়া হয়ে থাকে। এ কারণে অনেক সময় দেখা যায় দীর্ঘদিন যারা মদ পান করে থাকে তাদের ফুসফুস, লিভার, কিডনি ইত্যাদি বিভিন্ন অঙ্গে ক্যান্সার হয়ে যায় এবং তা এক সময় মারাত্মক আকার ধারণ করে। ক্যান্সার ভালো না হওয়ার জন্য এক সময় সে মৃত্যুমুখে পতিত হয় এবং সে এক সময় মৃত্যু করে ঝরে পড়ে। এই কারণে আপনাদের মদ খাওয়া বাদ দিতে হবে। আর তাছাড়া আমাদের ইসলামে মদ খাওয়াকে হারাম ঘোষণা করা হয়েছে। এ কারণে অবশ্যই যারা মুসলিম ভাইরা রয়েছেন তারা
মদ খাওয়া থেকে বিরত থাকবেন এবং যারা অন্য অন্য ধর্মের রয়েছে তারাও আপনারা মদ থেকে দূরে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের ক্যান্সার হওয়া থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। বন্ধুগণের পরবর্তীতে যে খাবারটির কথা বলবো এটি হলো সিগারেট বা ধূমপান। ধূমপান করা বা সিগারেট খাওয়া ইত্যাদি এই জিনিসটি। বন্ধুগণ, মদের পাশাপাশি সিগারেট বা ধূমপানও একটি অত্যন্ত খারাপ একটি নেশা। এটিও অত্যাধিক পরিমাণে খাওয়ার কারণে লিভার, কিডনি, ফুসফুস এবং গলার ভিতরে ক্যান্সার হয়ে যায় এবং এই ক্যান্সার ভালো করা সম্ভব হয় না, যার ফলে রোগী এক সময় মৃত্যুমুখে পতিত হয়। আর এই ধূমপান আপনার দেহের জন্যও ক্ষতি, আপনার পরিবারের সবার জন্যই ক্ষতি। পরিবারে বাচ্চা কাচ্চা, স্ত্রী এবং বাবা মা সবার জন্যই এই ধূমপানটি ক্ষতি হয়ে থাকে। নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে একজন থেকে আরেকজন এটি প্রভাবিত হওয়ার কারণে আপনার ক্যান্সার হওয়ার পাশাপাশি আপনার পরিবারও ঝুঁকির মধ্যে থাকে, যার ফলে আপনার সচেতন থাকতে হবে, ধূমপান করা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আপনি সহ আপনার পরিবারের সবাই সুস্থ থাকতে পারবেন এবং ক্যান্সার থেকে দূরে থাকতে পারবেন। বন্ধুগণ, এর পরবর্তীতে যেই খাবারটির কথা বলবো এই খাবারটি হলো কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস। কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস ইত্যাদি, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অতিরিক্ত পরিমাণে কোমল পানীয় বা সফট ড্রিঙ্ক যেমন পেপসি, ফান্ডা, কোকাকোলা, স্প্রাইট ইত্যাদি অত্যাধিক পরিমাণে বেশি খেয়ে থাকে। প্রতিদিনই দেখা যায় তারা এটি নেশার মতো খেয়ে থাকে। এতে করে আপনার এক সময় কিডনি, লিভারটা ড্যামেজ হয়ে যায়, ক্যান্সারে পরিণত হয়। এ কারণে আপনারা পরিমিত পরিমাণে খাবেন আর চেষ্টা করবেন না খাওয়ার। আপনারা কোমল পানীয় না খেয়ে খাবার হজম করার জন্য দই বা টক দই খেতে পারেন। দই বা টক দই খাবার হজম করতে যেরকম গুরুত্বপূর্ণ উপাদান, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার পাশাপাশি আপনার শরীরের জন্য অত্যন্ত শক্তিশালী এবং শরীরকে ভালো রাখতে সহায়তা করে। আর কোমল পানি শরীরকে দুর্বল করে দেয়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব পড়ে এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এ কারণে আপনারা কোমল পানি থেকে দূরে থাকবেন এবং দই বা টক দই গ্রহণ করলে আপনার ক্যান্সার থেকেও আপনারা বাঁচতে পারবেন এবং আপনাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে ইনশাআল্লাহ। এরপরে যেই খাবারের কথা বলবো এটি হলো কয়লায় ঝলসানো বিভিন্ন রকম কাবাব বা গ্রিল। কয়লায় ঝলসানো বিভিন্ন রকম কাবাব বা গ্রিল আইটেম। বন্ধুগণ, কয়লায় ঝলসানো এইসব খাবার বা কাবাব, গ্রিল জাতীয় যেই খাবারগুলো রয়েছে তাতে আপনার পুষ্টিকর যেই উপাদানগুলো রয়েছে তা ধ্বংস হয়ে যায় এবং অতিরিক্ত পুড়ে ফেলার কারণে আমাদের শরীরের ভিতরে যে এটি অনেক প্রকার প্রভাব বিস্তার করে, আমাদের শরীরকে বেশি রোগাক্রান্ত করে ফেলে। এক সময় দেখা যায় এগুলো প্রতিনিয়ত খাওয়ার ফলে ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এই কারণে আপনারা যথাসম্ভব মাঝে মধ্যে যদি এটি খেতে চান খেতে পারেন, কিন্তু প্রতিদিন বা সপ্তাহে চার পাঁচ দিন যারা খায় তাদের এই কাবাবটি প্রতিদিন খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং যথাসম্ভব চেষ্টা করতে হবে কম খাওয়ার। তাহলে আপনারা সুস্থ সাবলীল থাকতে পারবেন। এটিতে অতিরিক্ত পরিমাণে তেল মশলা থাকার কারণে এটি ক্যান্সার সহায়ক। এ কারণে আপনারা এই খাবারগুলো থেকে বেঁচে থাকবেন, তাহলে সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। এর পরবর্তীতে যেই খাবারের কথা বলবো এটি হলো সুপারি। আমরা দেখা যায় পানের মধ্যে সবাই সুপারি ব্যবহার করি। সুপারি যারা বেশি খেয়ে থাকে পানের সাথে, পান এমনিই খাওয়া আমাদের জন্য অত্যন্ত ভালো, কিন্তু পানের সাথে যদি চুন বা সুপারি আমরা খাই তাহলে এটি আমাদের দেহের জন্য অত্যন্ত হুমকির মুখে ফেলে। কারণ সুপারি আস্তে আস্তে খেতে খেতে এক সময় সেখানে দাঁতের মধ্যে পাথর জমে যায় এবং আমাদের কিডনি, লিভারের মধ্যেও পাথর জমে যেতে পারে। এর ফলে এক সময় পাথর জমে গিয়ে তা ক্যান্সার আক্রান্ত হতে পারে। এর জন্য সুপারি বা চুন এগুলো আপনারা পানের সাথে খাওয়া বাদ দিতে হবে। শুধু যদি খেতে চান পান খাবেন, পান শরীরের জন্য ভালো, কিন্তু সুপারি বা
চুন আপনারা বাদ দিবেন, তাহলে আপনাদের ক্যান্সার হওয়ার যে ঝুঁকি রয়েছে তা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, সর্বশেষ আমি যে খাবারের কথা বলবো ক্যান্সার সহায়ক, এটি হলো তেলে ভাজা খাবার। আমাদের বাসার মধ্যে আমরা যে তেলে ভেজে বিভিন্ন পিঠা টিঠা বা বেগুনি আলুর চপ খাই, তা আমাদের শরীরের জন্য বেশি একটা খারাপ না। কারণ এই তেলে তেলগুলো সাধারণত সাথে সাথেই দেওয়া হয় বা টাটকা বা ভালো থাকে। কিন্তু আমরা হোটেল থেকে যে সব খাবার খাই, তেলে ভাজা খাবার, সে সকল খাবারে অতিরিক্ত পরিমাণে তেল থাকে এবং তেলগুলো দেখা যায় 4-5 দিন, 1 সপ্তাহ আগের। অনেকে তো দেখা যায় এক তেল দিয়েই 2-3 বছর 5 বছর চালায়। এই কারণে এই তেলগুলো স্বাস্থ্যের পক্ষে অন্তত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অস্বাস্থ্যকর তেল এবং অত্যাধিক পরিমাণে ভাজা পোড়া হওয়ার কারণে এগুলো যারা প্রতিদিন খাবে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এই খাবারগুলো লিভার, কিডনি, ফুসফুস ইত্যাদিতে অত্যন্ত পরিমাণে বাজে এফেক্ট ফেলে, যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু মারাত্মক। তাই আপনারা প্রতিদিন এই খাবারগুলো যারা খেয়ে থাকেন, তারা প্রতিদিন খাওয়া বাদ দিয়ে সপ্তাহে একবার বা দুবার যদি আপনাদের মনে চায় তাহলে খেতে পারেন। বাসায় বিশেষ করে বাসায় বানিয়ে আপনারা যদি খান তাহলে আপনারা আরও বেশি সুস্থ থাকতে পারবেন। তো বন্ধুগণ, এখন এতক্ষণ আমি যেই খাবারগুলোর কথা বললাম, এই খাবারগুলো যদি আপনারা এড়িয়ে চলতে পারেন তাহলে আপনাদের ক্যান্সার হওয়ার যেই সম্ভাবনা তা কমে যাবে এবং আপনারা সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনাদের পরিবারও ভালো থাকতে পারবে। তো বন্ধুগণ, এই পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা নিচে কমেন্টে জানাবেন। নিচে আমার নাম্বারটাও থাকবে, এখানেও আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে বিভিন্ন সমস্যার ট্রিটমেন্ট আপনারা নিতে পারেন। তো বন্ধুগণ, বন্ধুদের সাথে আপনারা শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান, এবং কমেন্টে জানাবেন কী কী ভিডিও আপনারা দেখতে চান বা কী কী সমস্যা আপনার রয়েছে। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত রাখছি, ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।